দেবশ্রী টুকিটাকিতে তোমাদের সবার আমন্ত্রণ। আজকের ব্লগটাই এখান থেকে শুরু করলাম, সকালবেলা সমস্ত কাজ টাজ করেছি, করে এখন আমি একটু তৈরি হয়েছি, একটু বেরোবো। কোথায় যাব? কল্যাণী যাব, মেয়ের বাড়িতে। তার আগে যাব আমার এক দিদি, আমার এক দিদির বাড়ি আছে, আমার খুড়তুতো দিদি, ও খুব পশুপ্রেমী। ওর একটা কুকুর খুব অসুস্থ হয়েছে, সেই কুকুরটাকে নিয়ে ওরা মোহনপুর যাবে একটু ডাক্তার দেখাতে, তা সেই সুযোগটা আমি আর ছাড়লাম না। আমি বললাম ঠিক আছে, তাহলে চলো আমিও তোমাদের সাথে যাব, আমাকে কল্যাণীতে নামিয়ে দিও, আসার সময় তুলে নিয়ে এসো। তাহলে চলো, লেটস গো। এটা চলে এসছে, এই গাড়িতে করে আমি যাব কল্যাণীতে। তার আগে যাব দিদির বাড়িতে, দিদির বাড়িতে কিছু জিনিস তোমাদের দেখাবো। এই যে এটা আমার একটা ছোট্ট ভাই, এই ভাইয়ের গাড়িতেই একটু হাই বলো, একটু হাই বলো, হাই হাই বলে দিয়েছে। এই ভাইয়ের গাড়িতেই আমি যেখানে যাই এই ভাইয়ের গাড়িতেই যাই, চলো আজকেও যাব। বেরিয়ে পড়েছি আমরা, যাব আগে ওপারে দিদির বাড়িতে, তারপরে দিদির বাড়ি থেকে সোজা চলে যাবো কল্যাণী, কল্যাণী থেকে মোহনপুর। আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এসছি ওর বাড়িতে, এই যে ওর বাড়ি। চলো বন্ধুরা, ওর বাড়িতে কিছু পশু পাখি দেখাবো তোমাদের। মোটামুটি একটা চিড়িয়াখানা ওর বাড়ি। হ্যাঁ, দাঁড়া আগে তোর পাখি টাখিগুলো দেখে নি, ভিডিও করছি। খোল, আর তোর কুকুর, ও সব দেশি কুকুর পোষে। আগে দেখছি, দাঁড়া আগে তোর এই ই কোথায় তোর অ্যাকোরিয়ামটা? এই যে ওর অ্যাকোরিয়াম, এখানে কালুই ধুলি সব নাম আছে, ওর একটা করে নাম ডাকে আর ডেকে ডেকে সব ই খাওয়ায়, খাবার খাওয়ায়, নাম ধরে ডাকে আর চলে আসে। এখানে মনে হচ্ছে একটু কম আছে মাছ। আরে দেখো বন্ধুরা, দুটো শালিক পাখি, এর একটা গল্প আছে। এই শালিক পাখি দুটো আমার দিদির ছেলে রাস্তায় কুড়িয়ে পেয়েছে, কুড়িয়ে পেয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসছে, নিয়ে এসে ওর মার কাছে দিয়েছে। ওর মা এই একটা বড় খাঁচা কিনে তার মধ্যে রেখেছে, আরও ছোট ছিল, প্রত্যেক দিন কলা দেয়। সব থেকে একটা মজার কথা হচ্ছে, এই শালিক পাখিটা মা রোজ আসে, রোজ এসে এদেরকে দেখা করে দিয়ে যায়, এদের খাবার খাইয়ে দিয়ে যায়। অদ্ভুত সুন্দর সেই মজার জিনিস। কিন্তু আমি বলেছি আমার দিদির ছেলেকে, পারলে ওই ভিডিওটা আমাকে করে দিবি, ওর মা যখন আসে। আবার যদি খাবার না থাকে চ্যা চ্যা করে ডাকতেই থাকে, শুনতে পাচ্ছ? আরেকজন ভক ভক করেই যাচ্ছে, ভেউ ভেউ করেই যাচ্ছে। আমি তো খুব একটা আসি না, আমাকে চেনে না, ওই যে ভেউ ভেউ করেই যাচ্ছে ওখান থেকে। এই যে ইনাকে নিয়ে যাওয়া যাবে ডাক্তার দেখাতে। এই যে আমাদের কাকাবাবু, এই যে দিদি, দিদির শ্বশুর, আর এই যে ইনি হচ্ছেন অসুস্থ, ইনাকে নিয়ে যাওয়া। চললাম আবার পেছনে দিদি, আর ওই যে উনি রয়েছেন, ওনাকে নিয়ে যাচ্ছে। ওর নাম কি রে? গোলু, ধলু, ধলু, হ্যাঁ ধলু, হ্যাঁ ধলু। এই যে ধলুকে নিয়ে যাচ্ছি, রওনা দিলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলছি হাই রোড দিয়ে, হাইরোড মোটামুটি ফাঁকা, মোহনপুরের দিকে যাচ্ছি। কিন্তু যাইনি, গাড়িতে ওঠেনি, গাড়িতে উঠে খুব আনইজি ফিল করছে, থাকতে চাচ্ছে না। ওকে আমার দিদি গলা হাতিয়ে দিচ্ছে, আদর করছে, কোনো রকমই নিয়ে যাওয়ার চেষ্টা আর কি। সুমানে ডাকছে, কুকু কুকু করছে, আদরের ডাক। কি ভালোবাসা, পশুপ্রেমী না হলে এগুলো সম্ভব না, অসম্ভব ভালোবাসে আমার দিদি পশু পাখি। ফেরার সময় যদি পারি, ওদের বাড়িতে অনেক হাঁস আছে, আরও অনেক কুকুর আছে, তোমাদের সাথে সব শেয়ার করবো। মোহনপুর প্রোগ্রামটা একটু চেঞ্জ হলো, দিদি বললো আগে ওদের মোহনপুরে ডাক্তারের কাছে নামিয়ে দিই, আমাকে তারপরে আমার মেয়ের বাড়িতে নিয়ে যাবে। তা চলে আসছি মোহনপুর, চলে এসছি কাছাকাছি হাসপাতালের, তাই সামনের রাস্তাটা খুব সুন্দর লাগলো, জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দুপাশে সবুজ, মাঝখান দিয়ে আমরা চলেছি, ভীষণ সুন্দর রাস্তাটা। বাপাশে কি? ও বাপাশে বিএসএফ ক্যাম্প, ডান পাশে সবুজের মেলা,
মাঝখান দিয়ে আমরা চলেছি, খুব সুন্দর লাগছে। কতদিন পরে একটু বেরিয়েছি, হ্যাঁ মনে হচ্ছে ডুয়ার্সের মধ্যে দিয়ে যাচ্ছি। ডুয়ার্সে আমার যাওয়া হয়নি, তবে যাব, না যাব। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই ঝিরিঝিরি বৃষ্টি গাড়ির কাচের উপর পড়েছে, কি সুন্দর লাগছে। পেছনে কাকা কুকুরের সঙ্গে সুমানে কথা বলে যাচ্ছে, কুকুরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, গল্প বলছে কুকুরের সাথে, ওকে ম্যানেজ করতে পারছে না, সুমানে কেঁদে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো, সামনে বৃষ্টির ফোঁটাগুলো কাঁচের উপর পড়েছে, তার সাথে সবুজের সমারোহ, সঙ্গে রোদও আছে কিন্তু অপূর্ব। জঙ্গলে এসে আমরা আটকে পড়েছি, এই জঙ্গলে আর রাস্তা পাচ্ছি না গাড়ি যাওয়ার। তা ভাই বলছে চলে যাওয়া যাবে, দেখি চলো জঙ্গল ভেদ করেই আমরা গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি জঙ্গল টঙ্গল ভেদ করেই আমরা চললাম। তরাই অঞ্চল জঙ্গল গভর্নমেন্টের জায়গা, কিন্তু পরিষ্কার করার লোক নেই, গাছ সরকারি এত জায়গা, দুপাশে একটু ছেটে দিলেই কিন্তু হয়, কিন্তু রাস্তাগুলো ক্লিয়ার থাকে, কিন্তু বর্ষার জল পেয়ে রাস্তাগুলো চলে এসছি আমরা হাসপাতালে, হাসপাতালে গেট খুলে গেছে, আমরা গাড়িটা নিয়ে হাসপাতালে ভিতরে যাবো। হাসপাতাল বাউন্ডারি ঢুকে গেছি, বাউন্ডারিতে কুকুর নিয়ে এসছে, চলে এসছি আমরা। এখানে একটা কুকুরকে মনে দেখাতে এসছে, হাসপাতাল ভেটেনারি হাসপাতাল। এখানে একটা ছাগল রয়েছে, কি সুন্দর ছাগলটা, এই যে আমাদের ধলু, ধলুকে এখন ডাক্তার দেখানো হবে। পরিষ্কার ঝকঝকে তার তোকে হাসপাতাল, মানুষের হাসপাতালে এত পরিষ্কার থাকে না। দেখো তোমাদের পুরোটা দেখাচ্ছি হাসপাতালটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল, ফাঁকা। কথা শুনছে কুকুরটা, বসতে বলছে বসে যাচ্ছে, দাঁড়াতে বলছে দাঁড়াচ্ছে, মানুষও এত কথা শুনে না, কুকুরটা যা কথা শুনছে। এই যে বসে পড়লো, শুয়ে পড়েছে, প্রভুভক্ত জীব। ও এসছে ডাক্তার দেখাতে, আমাদের ধলুও এখানে বসে আছে, দিদি নিয়ে বসে আছে, ওই তো পেটের সমস্যা হয়েছে তাই ওকে দেখাবে। হাসপাতালে নামিয়ে দিয়ে এবার আমি আর মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি, ফুল প্রিকশন, দেখো মাস্ক পরে নিয়েছি। এবার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হাসপাতালের মেন গেট, গেট সিকিউরিটি গেট খুলে দিল, আমরা হাসপাতাল থেকে বলবেন না প্লিজ। আচ্ছা ওকে, চলে এসছি মেয়ের বাড়িতে, মেয়ের দরজা বন্ধ, কলিং বেল টিপি, দেখি কে বেরোয়। দাঁড়িয়ে আছি কার দর্শন পাই সেটা দেখার জন্য। দরজাটা না খুললে কে জানা যাবে না। ইয়া আমার মেয়ে বেরিয়েছে, হাই বলো, হাই হাই বলো, হাই বলো, একটু হাই বল আমার চ্যানেলে, হাই। ও একটা ব্লগার, অঙ্কিতার গল্প কথা,
চলো এবার ভেতরে যাওয়া যাক, তারপরে আবার আসবো। মেয়ে দাঁড়িয়ে আছে গেটে, এবার বেরোনোর পর ফেরার পালা, গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলো আস্তে আস্তে যে চলেছি আস্তে আস্তে গন্তব্যের দিকে চলে এসেছি দিদির বাড়িতে। এই যে কুকুরের যে কি যত্ন কি আদর, এই বাড়িতে না আসলে বোঝা যায় না। এই যে সব কুকুর, ওর স্ট্রিট ডগ। এই যে চললো, সব বাড়িতে এসেছি। এই যে ওর হাঁস, বাবা কত হাঁস! এই হাঁসের ডিম কিন্তু আমি খাই, আমাকে দিয়ে আসে এই হাঁস। এই হাঁসের ডিম খাই, ট্যাক 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 খাচ্ছি। এই যে মুরগি, মুরগি দৌড়ে পালাচ্ছে, ছবিগুলো নেওয়া যাচ্ছে না। বাড়িতে এসেই জল খাচ্ছে, কি জল তেষ্টা পেয়েছে কুকুরটা। ওই যে ঘরে ঢুকেছে আর একজন। বন্ধুরা, সবটা দেখালাম তোমাদের, আজকেই পর্যন্তই, এবার বাড়িতে যাব। এই যে আমার পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে, দিদির বাড়ির থেকে বাড়িতে যাব। তাহলে কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।